তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমাদের এখন প্রমাণ করার বিষয়। এবং ক্লাস নাইন নিশ্চয়ই জানো 30 এর উপপাদ্য, পেজ 242, আর সাথে সাথে অধ্যায় 17। এখন যে কথাটা বলছি যে এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, আগে আমাকে জানতে হবে এই মধ্যমা বিষয়টা কি এবং সমবিন্দু। তো এই দুটো বিষয় বুঝতে পারলে আমার উপপাদ্য একদম সহজ হয়ে যাবে। দেখো মধ্যমা বলতে আগে ব্যাপারটা বোঝো, যদি একটা ত্রিভুজে নিশ্চয়ই তিনটে বাহু থাকে, একটা দুটো তিনটে বাহু থাকে, এবং কোন দুটি বাহু যে বিন্দুতে এসে মিলিত হবে তাকে বলে শীর্ষবিন্দু। এই বাহুটা আর এই বাহুটা যেখানে গিয়ে মিলিত হবে তাকে শীর্ষবিন্দু। যেমন এই বাহুটা এই বাহুটা এখানে এসে মিলিত হচ্ছে, একে বলে শীর্ষবিন্দু। অর্থাৎ এই একটা বাহু এই একটা বাহু দুজনে এসে কোথাও না কোথাও মিলিত হবে, এটাকে বলে শীর্ষবিন্দু। এবং সেই শীর্ষবিন্দু থেকে তুমি যদি একটি সরল রেখাংশ টানো এবং সেটা এমন ভাবে টানো যাতে তৃতীয় বাহু অর্থাৎ অন্য যে বাহুটা থাকবে, অর্থাৎ যে দুটো বাহু মিলে এই বাহুটা আর এই বাহুটা মিলে যে কোনটা তৈরি করেছে, বুঝতে পারছ? লক্ষ্য করো, এখনই ব্যাপারটা ক্লিয়ার করে দেব। অর্থাৎ যে কোনটা তৈরি করবে সেই কোন থেকে যখন একটা সরল রেখাংশ বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ যে দুটো বাহু মিলে কোনটা তৈরি করেছে সেই দুটো বাহু ছাড়া অন্য একটি বাহুর দিকে যাবে, এবং গিয়ে ঠিক যদি সেই বাহুটার এমন জায়গায় গিয়ে মেশে যাতে করে ওই বাহুটা সমান দুটি ভাগ হয়ে যায়, অর্থাৎ বাইরি চান্স ধরছি এই বাহুটা 10 সেমি যদি হয় তাহলে এপারে থাকবে 5, ওপারে থাকবে 5, অর্থাৎ এমন জায়গায় এসে মিলিত হবে যেখানে হাফ করে দেবে, অর্ধেক করে দেবে, তৃতীয় বাহুটাকে ভেঙে দুটো ভাগ করে দেবে সমান দুটি ভাগে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাওয়া হবে, এখান থেকে এই পর্যন্ত যাওয়া হবে। তো সেটাকেই আমরা বলবো মধ্যমা। অর্থাৎ একটি শীর্ষবিন্দু এসে অন্য তৃতীয় বাহুতে যেখানে মিশছে সেটা মাঝখান তৈরি করছে, ঠিক সেই রকম ভাবে এখান থেকে যদি একটি শীর্ষবিন্দু এরকম যেতে থাকে গিয়ে, তার মানে কি এই দুটো বাহু মিলে কোনটা তৈরি হয়েছে, ওকে বাদ দিলে আর একটা ত্রিভুজের বাহু পড়ে থাকবে, তার যেখানে গিয়ে মিশবে সেইটা হবে নিশ্চয়ই কি মধ্যবিন্দু। আবার এই কোনটার থেকে যদি একটা ওই রকম যেতে থাকে গিয়ে যেখানে গিয়ে মিশবে সেইটা হবে নিশ্চয়ই এই বাহুটার, অর্থাৎ যে কোনটা তৈরি হয়েছে তার বিপরীত দিকের বাহুটার মধ্যবিন্দু। এটাই হচ্ছে মধ্যমা। মধ্যমা রুলস কি হবে, তাহলে মধ্যমা থেকে তুমি দুটো বিষয় জানতে পারলে, একটা নিশ্চয়ই সে শীর্ষবিন্দু থেকে রিলিজ করবে যে তৃতীয় বাহুতে এমন ভাবে গিয়ে মিশবে যাতে সে দুটো সেই বাহুটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। আর এদের আর একটা বৈশিষ্ট্য, এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকছে তার মানে তিনটি মধ্যমা, এই একটা এই একটা এই একটা, তিনটি মধ্যমা সব সময়ের জন্য একটি বিন্দুতে এসে মিলিত হবে, এটাই রুলস। তাহলে একটা জিনিস পেলাম একটা বিন্দুতে মিলিত হবে, একটা পেলাম সমান দুভাগে বাহুগুলোকে ভাগ করবে, এটাই হচ্ছে মধ্যমা রুলস। তো এখন আমাদের দরকার ওই মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ এইটা যেটা আসছে এইটা যেটা আসছে আর এইটা গিয়ে ঠিক এইখানে মিলিত হবে, তিনজন একই জায়গা মিলিত হবে, তো এটাই আমাদের এখন প্রমাণ করতে বলেছে। তো চলো আমরা এখন সেটাই বুঝে নিই। তা ধরি এবিসি একটি ত্রিভুজ, তা প্রথমত আমরা ধরে নিলাম, ধরি ত্রিভুজের চিহ্ন দিলাম এ বি সি ত্রিভুজের, এটা তো আমরা করে নিলাম ত্রিভুজের। তাহলে দেখো আমাদের তিনটি মধ্যমা সব সমবিন্দু এটা প্রমাণ করতে বলছে, তো তিনটি সবটা তো প্রমাণ করবে না, ধরে নিই যে কোনো দুটো মধ্যবিন্দু হয়ে আছে আর একটাকে যদি প্রমাণ করতে পারি সেও গিয়ে সেই মাঝখানে মিশছে, মাঝখানটাকে নাম দাও জি, সেও গিয়ে যদি সেই মাঝখানে মিশছে তাহলে প্রমাণ হবে বাকিরাও সেম জিনিস, তাই না? এইভাবেই আমরা প্রমাণ করতে চাইছি। অর্থাৎ এই ত্রিভুজের এই বিটাকে এক্সটেন্ড করো, ধরো মনে করো এই এমন করে বাড়াচ্ছ, ধরো এইখানে আসছে, আমি জানি না এটা এক্সাক্ট মাঝখান হচ্ছে কিনা, জাস্ট তোমরা স্কেল দিয়ে আঁকবে, ধরো এইটার নাম দাও ই, বি ই, আর একটা তাহলে একটা বি ই পেলাম, আর একটা সি থেকে এপারে আসবে, ধরো এই এই দিক দিয়ে আসবে না, আমি দেখাচ্ছি আমার আঁকার সুবিধার জন্য এই দিক দিয়ে গেলাম, তাহলে এটা মনে করো এফ, তাহলে ও সি এফ, এই দুটো তাহলে কি এসে গেল, দুটো হচ্ছে মধ্যমা। আমি এখন দুটো মধ্যমা নিয়ে কাজ করছি, দুটো মধ্যমা কোথায়, এইখানে যেখানে সে মিলিত হচ্ছে তার নাম দাও মনে করো জি, জি তাহলে বলছি মধ্যমা জি বিন্দুতে কি মিলিত হয় বা ছেদ করে, ঠিক আছে তোমরা ছেদ করে দিতে পারো, মিলিত হয় বা ছেদ করে,
এইটাই আমি শর্ত হিসাবে দিলাম। আর এবার আমি কি করব, একে জি পর্যন্ত বাড়িয়ে নিলাম, বলবো একে জি পর্যন্ত বর্ধিত করলাম বা বাড়ালাম, করলাম বর্ধিত করলাম, বুঝতে পেরেছ? আর বাড়িয়ে নিয়েছি, আর এজি কে তাহলে ডি পর্যন্ত এই যে এমন ভাবে বাড়ালাম যাতে, মানে এই ডি পর্যন্ত বাড়ালাম যাতে বিসি বাহুর উপর ডি বিন্দু হয়, ডি বিন্দু হয়। এইটা তোমাদের বইয়ের লেখার ধরন একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু এইভাবেই তোমার এটাকে আমি এই এই ডি বিন্দুতে পর্যন্ত বাড়ালাম, কিন্তু ডিটা যেন এই বিসি বাহুর উপরে অবস্থান করে, অর্থাৎ এজি যুক্ত করলাম আর এজি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম যা বিসি বাহুর উপরে অবস্থিত। এটুকুই তুমি লিখবে, বুঝতে পেরেছ? এইবার তাকাও, তাহলে এইটা আমার এইখানে করে ফেললাম, এইবার এটা প্রদত্তের মতো অ্যাকচুয়ালি ধরে নিলাম। এইবার আমাদের প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য অর্থাৎ প্রমাণ প্রমাণ করতে হবে হবে কি, এটা প্রামাণ্য, এটা হচ্ছে প্রদত্ত, এখানে হচ্ছে প্রামাণ্য, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজের, দেখো এখানে লেখা আছে মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ আমি কি প্রমাণ করব, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারলেই প্রমাণ করা যাবে যে, আচ্ছা ওই দিকে আবার আঁকতে হবে, প্রমাণ করা যাবে যে এটাই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, ওই লাইনটা লিখে নেব, এইটা আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি কি করছি, আমি যদি বলি যে ডি বিসি এর মধ্যবিন্দু, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে বলবো এই ত্রিভুজের মধ্যমা অর্থাৎ বিই সি এফ আর এই যে এ ডি সমবিন্দু অর্থাৎ জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে রুলস কি, মধ্যমারা প্রত্যেকটা বিপরীত তাদের শীর্ষ এই যে বিন্দুর বিপরীত বাহুতে এসে এমন জায়গায় মিলিত হবে যে সে মাঝামাঝি হবে, অর্থাৎ তৃতীয় বাহুকে সমান দুটি ভাগে ভাগ করবে। তো আমি তো ধরে নিয়েছি একটা মধ্যমা অর্থাৎ মধ্যবিন্দু, কোন বাহুর, এ বির মধ্যবিন্দু, আবার ধরে নিয়েছি সি এর মধ্যবিন্দু ই, দুটো ধরে নিয়েছি, আর তারা দুজন কোথায়, জি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আর তিন নম্বর বাহুটাকে আমরা ওদের মতোই প্রমাণ করব, বলবো যে হ্যাঁ এরা দুজন যেহেতু মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু মানেই গিয়ে সে কোথায়, জি বিন্দুতে মিলিত হবে, বুঝতে পারছ? মধ্যমা রুলস কি, তার মানে যে মধ্যবিন্দু তৈরি করবে এবং তারা শীর্ষবিন্দু থেকে নেমে এসে তৃতীয় বাহুতে মাঝখানে এসে মিলিত হবে, এও যদি মাঝখানে মিলিত হয় এও মাঝখানে মিলিত হবে, তাহলে এই শীর্ষবিন্দু এসে মাঝখানে মিলিত হওয়ার অধিকার তো থাকবেই, তাই না? তা ও এখানে এসে মিলিত হবে, কিন্তু আমার সেটা প্রমাণ করতে হবে। যদি বলতে পারি যে এটা মাঝখানে এসে মিলিত হয়েছে, তাহলে সে মাঝখানে মিলিত হওয়া মানে সে গিয়ে নিশ্চয়ই শীর্ষবিন্দুতে মিশবে, আর শীর্ষবিন্দুতে মেশা মানে সে নিশ্চয়ই জি বিন্দুতে ছেদ করবে, কি বলছি, বুঝতেছ? এটাই আমরা প্রমাণ করব, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে। এর জন্য একটু এঁকে নেবো, আচ্ছা এইখানে আমার জায়গাটা কম, তাই আমি কি করব, অঙ্কনটা আঁকবো না, তোমাদের উপর ছেড়ে দেবো, আমি জাস্ট মুখে বলছি, তোমরা একটু লক্ষ্য করো। অঙ্কনের ক্ষেত্রে আমি কি করব, অঙ্কনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো আমি কি করছি, আমি একটু এঁকে দেখাবো কিন্তু তোমাদের মুখে বলবো, এই এডি বাহুকে আমি এইচ পর্যন্ত বাড়ালাম, এইচ পর্যন্ত এমন করে বাড়ালাম যাতে, ভেবে দেখো এইচ পর্যন্ত এমন করে বাড়ালাম, আচ্ছা যাতে এজি সমান সমান জি এইচ হয়, অর্থাৎ এজি যদি এইটা যদি 5 সেমি হয় এখান থেকে আবার এইটুকু যেন 5 সেমি হবে, এমন করে বাড়ালাম, বুঝতে পারছো? তোমরা অঙ্কনে কি লিখবে, এডি কে এইচ পর্যন্ত এমন করে বাড়ালাম যাতে এজি সমান সমান জি এইচ
হয় ডিটাকে মুছে যাচ্ছে একটু আলাদা করে বসাই সমান সমান হয় আবার বলবে দাঁড়ি দিয়ে বলবে বিএইচ বিএইচ আর সিএইচ যুক্ত করলাম ব্যাস এই তোমাদের অঙ্কন এই দুটোকে জুড়ে দিলাম তাহলে বুঝতে পেরেছো অঙ্কনটা কি করবে বলবে এ জি এ ডি কে এমন করে এইচ পর্যন্ত বাড়ালাম যাতে এ জি সমান সমান জিএইচ হয় আর বিএইচ সিএইচ যুক্ত করলাম এটাই হচ্ছে তোমার অঙ্কন মানে আমার সুবিধার জন্য এটা করে নেব কেন বলো তো এরকম করলাম কারণ হচ্ছে এবার তুমি উপরের ত্রিভুজগুলো বাদ দাও এইখান থেকে একটু লক্ষ্য করো তো এইটা আর এইটা সমান্তরাল না মানে এদের দুজনকে যত বাড়াতে থাকো এদের দুজন এরা চলতেই থাকবে রেল লাইনের পাতের মতো আবার এইটা আর এই বাহুটা যত বাড়াতে থাকি এরাও রেল লাইনের পাতের মধ্যে চলতে থাকবে না অর্থাৎ এই বি জি সি এইচ এই অঞ্চলটুকু একটা সামান্তরিক আর সামন্তরিকের সূত্র কি সামন্তরিক মানে কি সামন্তরিক বলতে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আর সামন্তরিকের যখন প্রমাণ করব সামন্তরিকে একটা ধর্ম আছে কি ধর্ম বলতো সামন্তরিকের কর্ণগুলো এই দুটো কর্ণ এই এখান থেকে এইটা এখান থেকে এইটা কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ কি করবে এই যেটা ভাগ করব এই দুজন দুজন এসে যেখানে মিলিত হবে আর দুটো কর্ণকে তারা সমান দুটো ভাগে ভাগ করে দেবে অর্থাৎ যদি যেখানে এসে মিলবে সেইখান থেকে এই যে কর্ণটা যদি ধরি তার এপারে হাফ হবে এপারে হাফ হবে তা আমাদের তো ওটাই চাইছি আবার এইটাও যতটা হবে এটাও ততটা হবে আমরা তো ওটাই চাইছি যে এখান থেকে এইটা যতটা এইটা ততটা এইটা যদি প্রমাণ করতে পারি তার মানে এটা দুইটা মাঝখান বিন্দু বিসির আর ওটাই আমাদের প্রমাণ আর মাঝখান প্রমাণ করতে পারলেই সে নিশ্চয়ই জি বিন্দুতে গিয়ে মিলিত হবে আর সেখান থেকে গিয়ে সে শিশু বিন্দুতে মিলিত হবে তাই না কারণ কি মধ্যমা রুলস কি শিশুবিন্দু যেখানে এসে মিলিত হবে সেটা তৃতীয় বাহুর মাঝখান হবে তা উল্টো দিক দিয়ে যদি বলি মাঝখানে যদি যে বাহু যে বিন্দুটা থাকবে সেখান থেকে যে শিশুবিন্দু মিলিত হতে চাইবে সে নিশ্চয়ই জীবিনীর উপর দিয়ে যাবে তাই না তো এই তো আমাদের প্রমাণ তো এইটাই আমরা এখন অঙ্কন করে দেখাবো দেখো এখন আমরা অঙ্কন করেছি এবার প্রমাণ তাহলে এবার আমরা কি আসবো এই অঙ্কনটা তাহলে তোমরা নিজের এবার এখানে লিখে নিও এবার আমি প্রমাণ দেখাচ্ছি প্রমাণ তো চলো এবার প্রমাণ অংশে আমি যেটা তোমাদের বলবো একটু লক্ষ্য করো দেখো আমি প্রথমত এই দিকে ত্রিভুজটা নেব এইখান থেকে এই ত্রিভুজটাকে নেব এই ত্রিভুজটাকে নেব ওপারে বাদ তাহলে কি এ বি এইচ ত্রিভুজ এ বি এইচ এর কি লক্ষ্য করছো এ বি এইচ এর ভালো করে লক্ষ্য করো এ বির মধ্যবিন্দু কে এর না এর এ বি এর মধ্যবিন্দু এফ দেখো এ বির মধ্যবিন্দু এফ কেননা আমরা অলরেডি ওখানে অঙ্কন অনুসারে অর্থাৎ আমি এখানে একে বলে দিয়েছি এই বি হবে মধ্যমা সি এর মধ্যমা তাহলে বি ই মধ্যমা সি এর মধ্যমা মানে এফ এ বি বাহুর মধ্যবিন্দু আর এটা মানে মধ্যবিন্দু তাহলে এফ যদি মধ্যমা হয় মধ্যবিন্দু হয় এটা এবং তুমি লক্ষ্য করো এ বি এ বির তাহলে মধ্যবিন্দু কি এফ তাহলে আবার যদি বলি এবার যদি দেখো একটা কি এ এইচ এ এইচ এর মধ্যবিন্দু কি বলো জি এর মধ্যবিন্দু জি দেখো এইবার যখন এই দুজনের মধ্যবিন্দু অতএব আমি কি বলি অতএব বলতে পারি না এফ জি সমান্তরাল বি এইচ কেননা ভালো করে শোনো কারণ লক্ষ্য করো কারণ আমরা জানি ত্রিভুজের কোন একটা বাহুর কোন দুটি বাহুর মধ্যবিন্দু এই বাহুটার মধ্যবিন্দু এইটা আর এই বাহুটার মধ্যবিন্দু জি অর্থাৎ এইটা মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ অর্থাৎ এই বাহুটার মধ্যবিন্দু যদি এফ হয় আর এই বাহুটার মধ্যবিন্দু যদি কি জি হয় তাহলে এদের দুজনকে যখন জুড়বো অর্থাৎ সংযোজক সরল রেখাংশ তাহলে এই দুটো বাহুকে জুড়েছি দেখো এই বাহুটার মধ্যবিন্দু আর এই বাহুটার মধ্যবিন্দু নিয়েছি এই বাহুটা আমি এখন নিইনি এখন আমাদের ত্রিভুজের মানে এইটুকু হয়ে আছে এইটা ত্রিভুজ হয়ে আছে এখন এপারে নেই মনে করো তো দেখো ত্রিভুজের এই ত্রিভুজটার মধ্যবিন্দু এফ আর এই 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 বাহুটার মধ্যবিন্দু কি আছে এফ আর এই বাহুটার মধ্যবিন্দু জি তাদেরকে যদি আমি জুড়ি সংযোজক সরল রেখাংশ করি অর্থাৎ একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যদি জুড়তে থাকি অর্থাৎ সংযোজক সরল রেখাংশ এইটা তৃতীয় বাহু অর্থাৎ যে দুটো বাহুকে জুড়েছি তার তৃতীয় বাহু অর্থাৎ যাদের মাঝখান নেওয়া হয়নি তার সমান্তরাল হবে দেখো এই এইটাকে যত দূর বাড়াতে চাও এইটাকে তত দূর বাড়াতে চাও সমান্তরাল বলতে রেল লাইনের পাতের মতো এরকম যেতে থাকবে এরা এটাই আমি বলবো ওই জন্যই বলেছি দেখো এফ জি এফ জি সমান্তরাল বিএইচ যেহেতু এখানে লিখবো যেহেতু ত্রিভুজের
দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ এই অঞ্চলটুকু রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এইটা এখানে লিখে নেব তৃতীয় বাহু সমান্তরাল অর্থাৎ আমরা বলতে পারি এফ জি সমান্তরাল বিএইচ আচ্ছা ভেবে দেখো এফ জি যদি সমান্তরাল বিএইচ হয় এই এফ জিটাকে যদি একটু বাড়িয়ে ধরি তাহলে কি লাগছে দেখো জি সি তার মানে এইটাকে এবার ভুলে যাও মনে করো এই এক্স স্টেপ তো এটাও আছে তাহলে জি সি সমান্তরাল এটাও বলতে পারি না আমি একটু বলেছি এইটা সমান্তরাল এইটা তাহলে এখন এইটা যদি ভুলে যাই ওর স্টেপ তো এটাও ছিল তাহলে এটাকে যদি বাড়ি তাহলে জি সি অতএব আমি বলতে পারি না জি সি সমান্তরাল বিএইচ এটাও সমান্তরাল তাহলে আমি এখন কি পেলাম আমি এখন পেয়েছি যে এইটুকু এই বিজি সমান্তরাল এই কি বিএইচ এই অঞ্চলটুকু সমান্তরাল প্রমাণ হলো এটা আর এইটা এখন সমান্তরাল সেইভাবে এপারেরটা আর এপারেরটা সমান্তরাল প্রমাণ করব যেটা মুছে দিয়েছি সেটা একটু যোগ করে দিই এই যে সরি আচ্ছা যেটা মুছে দিয়েছি সেটা একটু যোগ করে দিই এই যে আচ্ছা এইগুলো একটু থাক এইবার লক্ষ্য করো আমি ঠিক এইভাবে ওপারের ত্রিভুজটা এপারের ত্রিভুজটার কাজ আমার হয়ে গেছে এবার আমি এপারের ত্রিভুজটায় যাব প্রমাণ করব এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটুকু অংশে সেইখানকার মধ্যে আমি আবার কি প্রমাণ করবো বলতো আমি তুমি ভেবে রাখো এবার লিখবো ত্রিভুজ এবার কোনটা এ বিএইচ ধরেছিলাম এ সি এইচ তাহলে আমি এপারে একটু দেখাই তাহলে চলো ওইটা তোমার নিচে লিখলে ভালো হয় এবার ত্রিভুজ এ সি এইচ এইচ এর এবার বলো এ সি এর মধ্যবিন্দু তাহলে এ সি এর মধ্যবিন্দু কি ই এবং বলো এ সি এর মধ্যবিন্দু কি হলো আর এইচ এ এইচ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে কি জি তাই না তাহলে অতএব আমরা কি বলতে পারি ওই জিই বা ওই দিক দিয়ে আসতে পারি ইজি বলতে পারি জি সমান্তরাল এইচসি এইচসি বা তুমি ওই দিক দিয়ে বলতে পারো ইজি সমান্তরাল সিএইচ বলতে পারো আমি এই দিক দিয়ে যাচ্ছি জি সমান্তরাল অর্থাৎ এইটা সমান্তরাল এইটাই কারণ সেই আবার আগের মতোই আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহু এই পর্যন্ত করার পরে এইটা তুমি নাও দিয়ে এরম বলতে পারো ত্রিভুজ এ সি এইচ এর তাহলে জি সমান্তরাল এইচ সি অনুরূপভাবে অনুরূপভাবে বলে এই অনুরূপভাবে ত্রিভুজ এ সি এইচ এর এইটা বলে তুমি প্রমাণ দিতে পারো এইসব না লিখে বুঝতে পেরেছো তো চলো জি সমান্তরাল তাহলে কি হলো বলো এইচ সি এইবার জি কে যদি আমি বাড়াই তাহলে কি করছি তার মানে এই দিক দিয়ে আসে তাহলে বিজি তাহলে দেখো অতএব বিজি সমান্তরাল এই এটা তো সমান্তরাল হয়ে আছে ওইটা যেমন সমান্তরাল এটা তার হয়ে আছে স্টেট হয়ে আছে এরকম করে বাড়াতে থাকো তাহলে আমি বলতে পারি না বিজি সমান্তরাল কি এইচসি এইচসি তাহলে আমি দুটো সমান্তরাল পেলাম দেখো এখন আমার কাজ কি হলো এইটা আর এইটা সমান্তরাল এই প্রমাণ করেছি এখন এইটা আর এইটা সমান্তরাল এই প্রমাণ করলাম তাহলে আমাদের এখন এই ত্রিভুজটা এইটা নিয়ে কাজ এখন উপরের কিছু নেই মনে কর উপরের কোনো আমার ভূমিকা নেই আমি এখন এইটা প্রমাণ করতে এসেছি এইটা তাহলে একটা কি হয়ে গেল এইটা তাহলে হয়ে গেল একটা আমাদের সামান্তরিক অতএব আমি বলতে পারি না অতএব বি জি সি এইচ একটি সামান্তরিক বা বলতে পারি বি জি সি এইচ চতুর্ভুজের 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 ভেবে দেখো আমি কি লিখছি এই দুটোই লিখব জি সি জি সি সমান্তরাল দেখো জি সি সমান্তরাল বি এইচ এবং এবং এইটা বিজি সমান্তরাল বিজি সমান্তরাল এইচ সি বা সি এইচ দুটো সমান্তরাল অতএব বিজি সি এইচ একটি সামান্তরিক একটি সামান্ত রিক কেন সামান্তরিক কি জানি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে সামান্তরিক আর যখনই সামান্তরিক বললাম অতএব আমি বলতে পারি না অতএব এইবার আমি এটাকে কর্ণ এঁকে দিচ্ছি এর কর্ণ আঁকলাম এর কর্ণ আঁকলাম আর এইটার নাম তো আমরা কি দিয়েছিলাম এইটার নাম দিয়েছিলাম ডি তাহলে অতএব বলতে পারি যে ভালো করে লক্ষ্য করো ডি বিসি এর মধ্যবিন্দু কারণ এইভাবে বলতে পারি অর্থাৎ তা নাহলে এর আগে একটি সামান্তরিক যার লিখতে পারো বিসি ও জিএইচ কর্ণ
দুটি জি বিন্দুতে ছেদ করে, এই ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। অতএব ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। তাই ডি যদি বিসি এর মাঝখানটা হয়, এই বিসি এর ডি যদি মাঝখানে হয়, তার মানে আমরা কি করেছিলাম বলো? তার মানে আমরা কি বলতে পারি, ডি প্রমাণ হয়ে গেল যে বিসি এর মধ্যবিন্দু। অতএব আমি কি লিখবো, অতএব ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। কারণ আমার তো এটাই প্রমাণ করার বিষয় যে বিসি এর মাঝখানে এসছে এটা। কেননা শীর্ষ মধ্যমা রুলস হচ্ছে শীর্ষবিন্দু থেকে নামবে বিপরীত বাহুর মাঝখানে এসে মিলিত হবে। তো আমরা এটাও ধরেছি, ধরে নিলাম মাঝখানে মিলিত হয়েছে, এটাও মাঝখানে মিলিত হয়েছে। তাহলে কোন সূত্র তুমি বলবে যে স্যার আমি তো ধরে নিচ্ছি আন্দাজে মাঝখানে মিলিত হয়েছে, তো একটা তোমার প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ সেটা মাঝখানে মিলিত হওয়ার প্রমাণ আছে। তাই সেই একটা ধরে ডিটাকে প্রমাণ করলাম, তাহলে নিশ্চয়ই বাকি সবাই সেইভাবে প্রমাণিত হবে। আর যেহেতু এফটা যদি মধ্যবিন্দু প্রমাণ করতে পারি, ইটাও মধ্যবিন্দু যদি প্রমাণ করতে পারি, ডিটাও মধ্যবিন্দু প্রমাণ করতে পারি, আর সবাই যদি শীর্ষবিন্দু থেকে এসে এই এখানে আসে, তাহলে শীর্ষবিন্দুগুলো নিশ্চয়ই তার মানে কি একটা বিন্দুতে এসে মিলিত হবে। আর অলরেডি এফ আর ই এসে জি বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে ডিও গিয়ে কি জি বিন্দুতে মিলিত হবে। অতএব তারা তিনজন মধ্যমা গুলো সব কি সমবিন্দু, জি বিন্দুতে হয়। তো সেজ লাইনটা এটা এইভাবে তোমার প্রমাণ করতে হবে। তো এটা গেল তোমাদের 30 এর উপপাদ্য।